অবহেকত ছাত্র নেতাক প্রহার করা বিজেপি নেত্রী আটক অঞ্জলি দাসক আটক করেছে আরক্ষী বর্ণগর স্থিত আসুর কার্যালয়ত ছাত্র নেতাক প্রহার করেছিল অঞ্জলি দাস নামৰ মহিলা গৰাকী মৃণাল তালুকদার পলাশ দাস নামৰ দুই ছাত্র নেতাক প্রহার করেছিল বর্ণগর মহাবিদ্যালয় ছাত্র একতা সভার নির্বাচনক কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়েছিল নির্বাচনত এবিভিপির সহ সংঘাত হয়েছিল প্রদর্শন ছাত্র সন্থার এই সংঘাতৰ বাবে অঞ্জলি দাসে লাঠিরে প্রহার করে আসুর দুই নেতাক এই ঘটনাক লৈ হরভোগ থানাত প্রহিত আসুর নেতায় দাখিল করেছিল এজাহার আর এই এজাহারের ভিত্তিতে হরভোগ আরক্ষী আটক করেছে অঞ্জলি দাসক হরভোগ পৌরসভার উপ পৌরপতির পত্নী হয়েছে অঞ্জলি দাস সেই দিনার দৃশ্যাংশ আমি সমান্তরালকে আপনাদের দেখাইছো নির্বাচন কেন্দ্রিক এক সংঘাত আর সেই সংঘাতর এক ভয়াবহ পরিণতি হয়েছিল এগারী মহিলায় প্রহার করেছিল দুগারীকে আসু নেতা আর তার পাশতেই সেই দুইগারী প্রহিত নেতায় এজাহার দাখিল করেছিল মহিলাগার বিরুদ্ধে পরবর্তী মুহূর্ত এই মহিলাগী করায়ত্ত করা হয়েছে হরভোগ পৌরসভার উপ পৌরপতির পত্নী হয়েছে অঞ্জলি দাস নামের এই অভিযুক্ত মহিলাগী অবশেষত এই মহিলাগীক গ্রেপ্তার করেছে অবশেষত ছাত্র নেতাক প্রহার করা বিজেপি নেত্রীক আটক অঞ্জলি দাসক আটক করেছে আরক্ষী বর্ণগর স্থিত আসুর কার্যালয়ত ছাত্র নেতাক প্রহার করেছিল অঞ্জলি দাস নামৰ মহিলাগী মৃণাল তালুকদার পলাশ দাস নামৰ দুই ছাত্র নেতাক প্রহার করেছিল বর্ণগর মহাবিদ্যালয় ছাত্র একতা সভার নির্বাচনক কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়েছিল নির্বাচনত এবিভিপির সহ সংঘাত হয়েছিল প্রদর্শন ছাত্র সন্থার এই সংঘাতর বাবে অঞ্জলি দাসে লাঠিরে প্রহার করে আসুর দুই নেতাক এই ঘটনাক লৈ হরভোগ থানাত প্রহিত আসু নেতায় দাখিল করেছিল এজাহার আর এই এজাহারের ভিত্তিতে হরভোগ আরক্ষী আটক করেছে অঞ্জলি দাসক হরভোগ পৌরসভার উপ পৌরপতির পত্নী হয়েছে অঞ্জলি দাস সেই দিনার দৃশ্যাংশ আমি সমান্তরালকে আপনাদের দেখাইছো নির্বাচন কেন্দ্রিক এক সংঘাত আর সেই সংঘাতর এক ভয়াবহ পরিণতি হয়েছিল এগারী মহিলায় প্রহার করেছিল দুগারীকে আসু নেতা আর তার পাশতেই সেই দুইগারী প্রহিত নেতায় এজাহার দাখিল করেছিল মহিলাগীর বিরুদ্ধে পরবর্তী মুহূর্ত এই মহিলাগী করায়ত্ত করা হয়েছে হরভোগ পৌরসভার উপ পৌরপতির পত্নী হয়েছে অঞ্জলি দাস নামৰ এই অভিযুক্ত মহিলাগী অবশেষত এই মহিলাগীক গ্রেপ্তার করেছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।